হাই ফ্রেন্ডস, আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, কাল জলাশয়ে আসার পর এখন সবাই বসে আছে, তাদের একবার গায়ে হলুদ হয়ে গেছে জলাশয়ে আসার পর। ওই দই খই খাওয়ার পরে হয়ে গেছে একবার গায়ে হলুদ। আর ওদিকে আমি মামাকে এখন খাইয়ে নিয়েছি, আর আমার বাবার এদিকে পুজো করা হয়ে গেছে। আমার বাবা রোজ মানে ভোর 3টায় উঠে রোজ পুজো হয়ে যায় 7টার মধ্যে, আর আজকে একটু দেরি হয়ে গেছিলো। সবারই একটু মানে রাত করে শোয়াছে বলে ওই জন্য সবারই উঠতে একটু দেরি হয়ে গেছিলো। তবু উঠেছে বাবা 3টেই ওঠে। বাবা সেদিন উঠেছিল ওই 4টে সাড়ে 4টের দিকে উঠে পড়েছিল। আর একবার গায়ে হলুদ হচ্ছে এখন দাদা। আর এই গায়ে হলুদটা হয়ে যাওয়ার পর হলুদ তত্ত্ব সাজাতে হবে, কারণ এখানকার হলুদ গেলে তবেই নতুন বৌদির গায়ে হলুদ উঠবে। তো ওই জন্যে এই গায়ে হলুদ হয়ে যাওয়ার পর হলুদ তত্ত্ব সাজাতে হবে। আর হলুদ তত্ত্ব নিয়ে যাবে কুনাল, যাবে আর একটা দাদা যাবে, ওরা বাইকেই যাবে। তবু বেরোতে দেরি হয়ে গেছিলো, নতুন বৌদির বাড়িটা অনেকটাই দূর, যেতেও টাইম লাগবে। তবু বেরোতে দেরি হয়ে গেছিলো, তো কিছু করার নেই, সবই লেটে হচ্ছে আমাদের। আর এদিকে রান্না বসে গেছে, সকালের টিফিন হচ্ছে এখন, টিফিনের পরে তারপর ভাত রান্না হবে। আর এদিকে সবাই স্নান টান করে হলুদ শাড়ি পরে রেডি, আর একবার গায়ে হলুদ হবে। আর হলুদ তত্ত্ব নিয়ে তখনও বের হয়নি, যে দাদা যাওয়ার কথা ছিল কুনালের সাথে সেই দাদা এখন এসে পৌঁছায়নি, সেই জন্যই দেরি হয়েছে। তো এই গায়ে হলুদটা হয়ে তারপর তত্ত্ব সাজানো হবে। আর এখানে গায়ে হলুদ হতে হতে ফটোশ্যুট হচ্ছিলো, তো যে দাদা ফটো তুলছিল ওই জন্য বলছিলো যে একটু ধরে রাখো ফটো তুলবো, সেই জন্য সবাই ধরে একটুখানি ওয়েট করছে, তারপর গায়ে হলুদ হচ্ছে। আর এক এক করে দিতে বলছিল যাতে ফটো তুলতে সুবিধা হয়। আর এখানে হলুদ তত্ত্ব রেডি, তেল আছে, ইয়া বড় একটা মাছ আছে, আর গায়ে হলুদের হলুদ আছে। তো যে দাদা নিয়ে যাবে বলেছিল সেই দাদাও চলে এসছে, আর কুনালও রেডি ওদিকে। তো হলুদ তত্ত্ব নিয়ে এখন ফটোশ্যুট চলছে, ওটা আমার ছোট পিসি আর
আমি দাদার সাথে ওখানে দাঁড়িয়ে এখন ফটোশ্যুট চলছে, তো ফটোটা তোলা হয়ে গেলে ওরাও বেরিয়ে পড়বে। তো আজকে এই গায়ে হলুদের পর্বটা এই পর্যন্তই রাখলাম, এরপরের ভিডিওতে আসবে রাতের বিয়েরটা, মানে বিয়েতে যাওয়ার পর্যন্ত ওই কী কী করেছি সেগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমার যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।